আসলে ভূমিকম্প এরকম দুর্যোগ আমাদের কোনো মানুষেরই কামনা নয়, কিন্তু এটা যেহেতু দুর্যোগ ব্যাপার, এটা কারো হাতেও নয়। তো সেই জায়গা থেকে আমি প্রে করব যে এই রকম ভয়াবহ দুর্যোগ যেন আর কখনো কোনো দেশে উপর আল্লাহ না দেয়, সকলকে হেফাজত করুক, এটাই আমার চাওয়া। ভালোবাসা দিবস নিয়ে একটি কথাই বলবো, এখন গোলমেলায় এসেছি, সো ভালোবাসার জায়গাটাই তো আমার কাছে প্রপোজের জায়গাটাই মনে হয় যে আসলে এর থেকে মেয়েরা বেশি খুশি হয় না। তো আমি মেয়েদেরকে বলবো যে তোমরা তাদের হাজবেন্ড বয়ফ্রেন্ড বা বাবা বা যারা কাছের মানুষ তাদেরকে বলো ভালোবাসা দিবসে স্মৃতিটা ধরে রাখার জন্য অবশ্যই কিছু একটা কিনতে। আমার মা মারা যাওয়ার কিছুদিন আগে একটা উনি মালা পারচেস করেছিলেন, তো গোল্ডের জিনিসে তো অনেক ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডিজাইন থাকে, তো সেই একটু ফ্যাটি থাকার কারণে সে একটা ডিজাইন মিসিং ছিল। কিছুদিন আগে আমি যখন আবার আলমারিটা খুলেছি, আমি যখন ওপেন করেছি মালার জায়গাটা যখন দেখলাম যে নাই, তখন আমার কাছে মনে হলো যে এটা আমার মা থাকাকালীন ছিল। আসলে ভূমিকম্প এরকম দুর্যোগ আমাদের কোনো মানুষেরই কামনা নয়, কিন্তু এটা যেহেতু দুর্যোগ ব্যাপার, এটা কারো হাতেও নয়। তো সেই জায়গা থেকে আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে মানে সংবাদ বা টিভির মাধ্যমে যে সংবাদগুলো দেখেছি, বিশেষ করে বাচ্চাদের জায়গাটা আমাকে অনেক বেশি মানে শোকাহিত করেছে। এবং আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, শোকটা আসলে আমাদের মাঝে থাকে, প্রকাশ করতে পারি না। যেমন আজকে আমি বলি, আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আজকে সকালবেলা কিন্তু আমার নিজের মামা উনিও মারা গেছেন। তো আসলে আমি অলওয়েজ মনে করি যে মানুষ তো যন্ত্র, যন্ত্রকে তো আর থেমে রাখা যায় না। তো সেই জায়গা থেকে আমি প্রে করব যে এই রকম ভয়াবহ দুর্যোগ যেন আর কখনো কোনো দেশে উপর আল্লাহ না দেয়, সকলকে হেফাজত করুক, এটাই আমার চাওয়া। তো চাই এনিওয়েজ আমি সকলকে আবারও বলতে চাই যে রয়্যাল মালাবারের প্যাভিলিয়নে আমি আছি আজকে, মেলা চলবে 3 দিন, 9, 10, 11। অবশ্যই যে কোনো একদিন এসে এখানে আপনারা ভিজিট করবেন এবং অবশ্যই পারচেস করবেন, কারণ এখানে প্রচুর অফার সাথে গিফট।